আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানানোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য উপস্থিত হলাম। তোমরা সকলে জানো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের আবেদন চলছে, এটা ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। বাট এই যে বিষয়টা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এই বিষয়টার জন্য আমার কাছে, বিশেষ করে আমার কাছে অসংখ্য ছেলে মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করেছিল। আর বিষয়টি হচ্ছিল সেনাবাহিনীতে আবেদনের সময় তোমাদের প্রত্যেকে জেলা কোড দিতে হয়। এই জেলা কোড যদি তোমাদের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে তোমাদের আবেদনটা কিন্তু ঠিক মতোই গ্রহণ করা হবে, কিন্তু তুমি যখন SMS পাবা পরীক্ষার জন্য, এই SMSটা নিয়ে তুমি এক জেলার প্রার্থী হয়ে অন্য জেলার কোড ভুলক্রমে তুমি দিয়ে আবেদন করেছো, বাট যখন পরীক্ষার কেন্দ্রে যাব, সেনানিবাসে যখন পরীক্ষা দিতে যাবা, তখন তোমাদের কি হবে পরীক্ষাটা দিতে দেবে না। কারণ এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার, মানে পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকেই আসলে আমি কথাটা তোমাদেরকে জানানোর জন্যই আসলাম। এখনো বেশ কয়েকদিন সময় আছে আবেদনের, সুতরাং তোমরা যারা আমার এই ভিডিওটি শুনছো, আবেদনের সময় তোমাদেরকে যে কাজটা করতে হবে, তুমি আগে থেকে ওই সার্কুলারের নিয়োগপত্রটা তুমি প্রিন্ট করো। প্রিন্ট করে তোমার জেলার জেলা কোডটা একটু জেনে নাও ভালোভাবে, কারণ যারা কম্পিউটার অপারেটর থাকে, যাকে দিয়ে তুমি আবেদন করাবা, সে কিন্তু ভুলক্রমে যদি জেলা কোডটা ভুল দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সার্কুলার মিস হয়ে গেল। এবং আমার পূর্ব অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ছাত্র জেলা কোড ভুল দেওয়ার কারণে পরীক্ষার কেন্দ্রে যখন যায় তখন কিন্তু তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না, তো তোমার কিন্তু একটা সার্কুলার মিস হয়ে যাচ্ছে। সো দ্যাট তোমরা যারা দেখছো আমার ভিডিওটি বা আপনারা যারা দেখছেন, অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গ্রুপে, যারা ডিফেন্সে বিশেষ করে সেনানো বিমান বাহিনীতে আবেদন করবে বা সেনানো বিমান বাহিনীতে, বিশেষ করে সেনাবাহিনীর এই সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছে বা করবা যারা, তাদের যাতে ভুল না হয় সেই কারণে আমার স্ক্রিনে কিন্তু আমি জেলা কোডটা দিয়ে দিচ্ছি বিভিন্ন জেলার। আমার ভিডিওটি দেখেও কিন্তু তোমরা জেলা কোডটা ঠিক করে নিতে পারো, এবং আগামীতে তোমরা যারা আবেদন করবে, এখনো যাদের আবেদন হয়নি, তোমরা জেলা কোডটা খুব ভালোভাবে দেখে অনলাইনে আবেদনের সময় এই জেলা কোডটা দিতে হবে। কারণ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটাই হয়তো বা কারোর শেষ সার্কুলার, বা এটাই হয়তো বা কারোর প্রথম সার্কুলার, বা এটাই হয়তো বা কারোর এক নম্বর বা দুই নম্বর সার্কুলার, সেই কারণে আবেদনের সময় কোনোভাবেই যাতে ভুল না হয় এই বিষয়টা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমার মনে হলো এই বিষয়টা একটু তোমাদেরকে জানানো উচিত, সেই কারণে আমি আসলাম। আবারও বলছি, যারা আবেদন করনি এখনো, খুবই সতর্কতার সাথে আবেদনের সময় কোনো কিছুতেই ভুল রাখা যাবে না, বিশেষ করে তোমার জেলা কোডের ক্ষেত্রে। তো সতর্কতার সাথে আবেদন করো, আবেদন করে এডমিট কার্ড বের করো, করে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো।